আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাইটিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহানমনি। শুরুতে এই সংবাদ শিরোনাম। যুক্তরাজ্যে 20 দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের রাষ্ট্রদূতদের সম্মেলনে যোগদান ও চোখে সফল অস্ত্রোপচার। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্মদিনে গভীর শ্রদ্ধা। আন্দোলন সংগ্রামে বঙ্গবন্ধুকে প্রেরণা যুগিয়েছেন বঙ্গমাতা বলেন ওবায়দুল কাদের। এই যাত্রায় 37টি আন্তনগর ট্রেনের সঙ্গে যুক্ত হল 3টি স্পেশাল ট্রেন। বৈরী আবহাওয়ায় কমলাপুরে ঘরমুখ মানুষের ভিড়। ঢাকার বাইরে ডেঙ্গু রোগী বাড়ছে। ঈদের ছুটিতে ঢাকা থেকে বাড়ি ফিরে অনেকে আক্রান্ত হচ্ছেন। বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু কর্নার। শুনছিলেন সংবাদ শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে মাইটিভির বৃহস্পতিবারের বিশেষ আয়োজন রাজনীতি রাজনীতি। আরও থাকছে অর্থনীতি নিয়ে বিশেষ আয়োজন নিটো ল্যাড প্রপার্টিজ বিজনেস ইনসাইট। এবার বিস্তারিত। যুক্তরাজ্যে সরকারি সফর শেষে আজ দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার লন্ডনের স্থানীয় সময় বিকেল 6:20 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। পরে সকাল 10:30 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটির অবতরণ করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 19 জুলাই লন্ডনে যান। তিনি 20 জুলাই বাংলাদেশের রাষ্ট্রদূতদের সম্মেলনে যোগ দেন। এছাড়া লন্ডনের একটি হাসপাতালে প্রধানমন্ত্রীর বা চোখে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়। যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা ও ভালোবাসায় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন পালন করছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের 89তম জন্মদিন। এ উপলক্ষে সকালে বনানী কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, কোরআন খানি, মিলাদ ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, পর্দার অন্তরালে থেকে সকল আন্দোলন সংগ্রামে বঙ্গবন্ধুকে অনুপ্রেরণা যুগিয়েছেন বঙ্গমাতা। তিনি বঙ্গবন্ধুর শুধু জীবন সাথী ছিলেন না, তিনি ছিলেন বঙ্গবন্ধুর রাজনীতির সাথী, বঙ্গবন্ধুর সুদীর্ঘ এক যুগের জেল জীবনে একদিকে পরিবার সামলেছেন, অন্যদিকে দলকেও সামলানোর দায়িত্ব সেদিন বেগম মুজিবের হাতেই ছিল। দেশ মাতৃকার সেবা করে গেছেন, ডিপ অ্যাবাইডিং এবং প্যাশনেট এক কমিটমেন্ট নিয়ে। পবিত্র ঈদুল আজহায় 37টি আন্তনগর ট্রেনের সঙ্গে যুক্ত হলো 3টি স্পেশাল ট্রেন। কমলাপুর থেকে দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল, খুলনা ঈদ স্পেশাল ও লালমনি ঈদ স্পেশাল চলবে। ঈদের আগে ও পরে চলবে ট্রেনগুলো। স্পেশাল ট্রেন ছাড়াও ঈদের বিভিন্ন রুটে 15টি মেল ট্রেন চলবে। এদিকে আজ ট্রেনে যাত্রার দ্বিতীয় দিনে বৃষ্টির ভোগান্তির মধ্যেও আপনজনের সাথে ঈদ করতে হাসি মুখে বাড়ি ফিরছেন মানুষ। দর্শক এই মুহূর্তে কমলাপুরে আছেন সহকর্মী আবু সাইদ, অপু যুক্ত হচ্ছে তার সাথে। অপু, ঈদে ঘরমুখো মানুষের কি খবর আছে আপনার কাছে? ধন্যবাদ মনি আপনাকে। আসলে আপনি জানেন এর আগেও আরেকটি সংবাদে আমরা যুক্ত হয়েছিলাম এবং আমরা জানিয়েছিলাম যে ঈদের আসলে আজকে দ্বিতীয় দিনে যে ঘরমুখো মানুষের ভিড় কিন্তু কমলাপুর রেল স্টেশনে আমরা সকাল থেকে দেখেছি এবং আমরা এখানকার যে রেলের কর্তৃপক্ষ রয়েছেন স্টেশন ম্যানেজার যে আমিনুল হক তার সাথে আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি। তিনি জানিয়েছেন আজকে সারাদিনেই 55টি ট্রেন এই কমলাপুর রেল স্টেশন ছেড়ে বিভিন্ন গন্তব্যে ছুটে যাবে। এর মধ্যে 5 থেকে 7টি ট্রেনের কিন্তু শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটেছে, যার ফলে কিন্তু মানুষের মধ্যে যে দুর্ভোগ, বিড়ম্বনা, এটি কিন্তু আসলে আমরা লক্ষ্য করেছি এবং দু একজন আসলে তেমনটি মানে অভিযোগও করেছেন এবং
আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, যারা শত কষ্টের পরও এই শিডিউল বিপর্যয় ঘটনার পরও যারা আসলে তাদের মানে পরিবার পরিজনের সাথে ঈদ আনন্দ উপভোগ করার জন্য যারা নারী টেনে যারা বাড়ি ফিরছেন, অর্থাৎ শেখরের টেনে যারা ঘরে ফিরছেন, তারা কিন্তু আসলে কিছুটা হলেও স্বাচ্ছন্দ্য বোধ করছেন, কারণ এই ট্রেন যাত্রাটি তারা নিরাপদ মনে করছেন এবং তারা নিরাপদে ট্রেনে উঠতে পেরে তারা যে বাড়ি ফিরতে পারছেন সেজন্য তারা একটা স্বস্তি প্রকাশ করেছেন। এছাড়াও আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এখানকার স্থানীয় যে আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি সেটা অনেক ভালো রয়েছে। কিছুক্ষণ আগে র্যাবের পক্ষ থেকে কথা বলা হয়েছে এবং এখানে যে বাংলাদেশ যে পুলিশ হেডকোয়ার্টার র্যাবের আপনার পুলিশ হেডকোয়ার্টার যে মানে অতিরিক্ত আইজিপি ও মহসিন তিনি এসেছিলেন পরিদর্শনে, আসলে তারাও দেখভাল করছেন। এখন পর্যন্ত তেমন কোনো যে যাত্রীদের হয়রানি তেমন কোনো খবর আমাদের কাছে নেই, তবে এতটুকু রেল কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন যে সরকারের তরফ থেকে যে ধরনের নির্দেশনা দেওয়া ছিল এই ঈদকে ঘিরে যাতে যাত্রীরা তাদের পরিবার পরিজনের সাথে ঈদ আনন্দ উপভোগ করার জন্য নিরাপদে যেতে পারেন সেটি কিন্তু রেল কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন। তো আসলে এখন এই অবস্থা এবং বেশ কয়েকটি ট্রেনের শিডিউল বিপর্যয়ের ঘটনাও ঘটছে এবং রেল কর্তৃপক্ষ চেষ্টা করছেন সেই শিডিউল বিপর্যয়ের কিছুটা শিথিল করার জন্য। তো মনি, কমলাপুর রেল স্টেশন থেকে এটাই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। অপু, আপনাকে ধন্যবাদ। কমলাপুর থেকে ঘরমুখ মানুষের খবর জানাচ্ছিলেন আবু সাইদ অপু। পুলিশের অক্লান্ত পরিশ্রম এবং দক্ষতার কারণে এদেশে জঙ্গি নেটওয়ার্ক ধ্বংস করা সম্ভব হয়েছে, নিশ্চিত হয়েছে নাগরিকদের নিরাপত্তা। একথা জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিদায়ী কমিশনার আসাদুজ্জামান মিয়া। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে অবসরে যাওয়ার আগে এক সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, শতভাগ সফল না হলেও তিনি সর্বোচ্চটুকু দিয়ে দায়িত্ব পালন করেছেন। ড্যানি ড্রং এর রিপোর্ট। অতিরিক্ত আইজিপি পদমর্যাদার পুলিশের কর্মকর্তা আসাদুজ্জামান মিয়া পুলিশে চাকরি করছেন 32 বছর ধরে আর গত 4 বছর ধরে দায়িত্ব পালন করেন ডিএমপি কমিশনার হিসেবে। দীর্ঘদিনের পুলিশের এই চাকরি জীবনের বর্তমানে বিদায়ের ঘণ্টা, তাই এই বিদায়ী সংবাদ সম্মেলন। শক্ত হাতে দুর্বৃত্তদের দমন করতে পারি। নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, 2015 সালে দায়িত্ব নেওয়ার পরপরই দেশে প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করতে হয়েছে, সবার সহযোগিতায় সেটি দমন করা সম্ভব হয়েছে উল্লেখ করে তিনি জানান, জঙ্গিবাদ দমনে পুলিশ সবসময় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। সারা দেশের মানুষ বা আন্তর্জাতিক সম্প্রদায় মনে করেছিল, নিরাপত্তার সংকেত ছিল যে আদৌ বাংলাদেশ এই জঙ্গি এবং সন্ত্রাসকে দমন করে দেশের জনগণের নিরাপত্তা দিতে পারবে কিনা, বিনিয়োগের নিরাপত্তা দিতে পারবে কিনা, এই একটা কঠিন চ্যালেঞ্জ আমাদের মধ্যে চলে আসে। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে পুলিশের পোশাকের মর্যাদা ক্ষুণ্ণ করে কেউ অপরাধ করলে আইনের হাত থেকে রেহাই নয় বলেও জানান তিনি। কোনো সদস্য যদি আইন বহির্ভূত অপেশাদারী কাজ করে, এই দায়িত্ব তার ব্যক্তির নিজের, সেই দায়িত্ব এই 2.5 লক্ষ পুলিশ বাহিনী আমরা কোনোভাবেই গ্রহণ করব না। আমরা সেটি গ্রহণ করব যেটি সে পেশাদারী দায়িত্বের অংশ হিসেবে কাজ করেছে। পুলিশের একার দায়িত্ব না হলেও ঢাকা শহরকে যানজট মুক্ত করতে না পারা নিজের কর্মজীবনের একটি অসফলতা বলেও উল্লেখ করেন বিদায়ী এই কমিশনার। উন্নতি করেছি কিন্তু এইখানে আমাদের আরো অনেক। ড্যানি ড্রং, মাইটিভি, ঢাকা। দ্বিতীয় আরেকটি ব্যর্থতার কথা, ঢাকায় ডেঙ্গু রোগ তুলনামূলক কমছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আজ 130 জন রোগী ভর্তি হয়েছেন, আজ কোনো মৃত্যুর ঘটনা নেই। ডেঙ্গু পরিস্থিতি জানতে আমরা যুক্ত হচ্ছি সহকর্মী শারমিন আজাদের সঙ্গে। শারমিন, রোগের কি খবর আছে আপনার কাছে? ধন্যবাদ মনি। মনি, এই মুহূর্তে আমি রয়েছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে। আপনি জানেন যে এই জরুরি বিভাগ যে আমার পেছনে দেখা যাচ্ছে, এই বিভাগেরই নিচতলায় রয়েছে রোগী ভর্তির যে কাউন্টারটি, সেখানে আমরা কথা বলেছি বেশ কিছু রোগীর সঙ্গে। তো এখানে যেসব রোগীরা আসছেন তার মধ্যে কিন্তু 5-6 জনেরও বেশি রোগী আমরা অল্প কিছু সময়ের মধ্যেই পেয়ে গেছি, যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে এখানে ভর্তি হতে এসেছেন। তারা প্রত্যেকেই কিন্তু ডেঙ্গু টেস্ট করেছেন এবং টেস্টে পজিটিভ আসার পরই তারা এখানে ভর্তি হচ্ছেন। তো এসব রোগীরা কিন্তু এরকমভাবে যে ডেঙ্গু আক্রান্ত রোগীর যেভাবে ভর্তি হচ্ছে সেই সংখ্যাটা কিন্তু আজকের দিনে এই এখানে আমরা আসার কিছুক্ষণ আগে বেলা 1টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক
ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাসির উদ্দিন আমাদের সাথে একটা প্রেস কনফারেন্স করেছেন। এই সংবাদ সম্মেলনে তিনি আমাদেরকে জানিয়েছেন যে আজকে কিন্তু রোগী ভর্তির সংখ্যা কিছুটা কম, গত ২৪ ঘন্টায় রোগী ভর্তির সংখ্যা কিছুটা কমেছে। কারণ আমরা গতকাল জেনেছিলাম যে এই হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছে ৭২১ জন, কিন্তু আজকে সেই সংখ্যাটা ৬৭৫ নেমে এসেছে। তো এর ফলে কিন্তু তারা আশা করছেন যে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা হয়তো কিছুটা কমছে। তো এই একটা সুখবর দিয়ে তিনি আমাদেরকে জানিয়েছেন যে ডেঙ্গু আক্রান্ত যেসব রোগীরা এখন আসছেন তাদেরকে একটা বিশেষ যত্নের সাথে, বিশেষ একটা কেয়ারে তারা রাখছেন। তার কারণ এবারে ডেঙ্গুটা কিন্তু একটু ভিন্ন ধর্মী ধরন নিয়ে এসেছে, সেই ধরনের সাথে কিন্তু আগেকার ডেঙ্গুর ধরনের মিল নেই, যে কারণে যেসব রোগীরা মারা যাচ্ছে তাদের মধ্যে বেশিরভাগই শক সিন্ড্রোমে মারা যাচ্ছে, যার কারণেই তাদেরকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হচ্ছে। আর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আমাদেরকে আরও একটি খবর জানিয়েছেন যে এ পর্যন্ত কিন্তু তাদের এখানে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৮। তো এই সংখ্যাটিকে আমলে নিয়ে তারা দেখবেন যে কী কারণে এ ধরনের ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, এবং ডেঙ্গু বিষয়টি নিয়ে তারা কিন্তু নড়ে চড়ে বসার কথা ভাবছেন এই মুহূর্তে, এই আক্রান্ত রোগীর সংখ্যা এবং মৃতের সংখ্যাটাকে আমলে নিয়ে। তো এছাড়াও তিনি আমাদেরকে আরও যেটা জানিয়েছেন মনি, যে এই যে মৃতের সংখ্যা এখানে এই ১৮ জনের মৃতের সংখ্যার উপরে ভিত্তি করে, এবং আগামীতেও যদি কোনো রোগী এ ধরনের ডেঙ্গু শক সিন্ড্রোমে আক্রান্ত হয়ে মারা যান তাদের ব্যাপারে এই রিভিউ করতে একটি ডেথ রিভিউ কমিটি গঠন করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। তো এ পর্যন্তই আসলে কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার কাছে ডেঙ্গু আক্রান্ত রোগের সর্বশেষ তথ্য ছিল। ধন্যবাদ আপনাকে মনি। শামিন, আপনাকে ধন্যবাদ। সাশ্রয়ী মূল্যে নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করাই এখন বড় চ্যালেঞ্জ, আর তা মোকাবেলায় দক্ষতার সঙ্গে কম মূল্যে জ্বালানি উৎপাদন করতে হবে বলে মনে করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সচিবালয়ে জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ভবিষ্যতে গ্যাস ক্ষেত্র আবিষ্কারের জন্য অনুসন্ধান চলছে উল্লেখ করে তিনি বলেন দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম অঞ্চলে গ্যাস সরবরাহ করা হবে। আমাদের এখন সর্বপ্রথম চ্যালেঞ্জটা হলো আগামীতে এই ৯ অগস্টে যে সবচেয়ে বড় সাশ্রয়ী মূল্যে আমরা কীভাবে জ্বালানিকে আগামী দিনে সকলের দোরগোড়া নিয়ে আসতে পারি এবং নির্বিচ্ছিন্ন জ্বালানি কীভাবে দিতে পারি। জ্বালানি ক্ষেত্রে আমাদেরকে সিকিউরড হতে হবে, যেভাবে আমাদের গ্রোথ হচ্ছে, যেভাবে আমাদের সম্ভাবনার জায়গা তৈরি হচ্ছে, এবং সারা বিশ্বে যে গ্লোবালি যে এনার্জি ট্রানজেকশন হচ্ছে সেই ট্রানজেকশনের কারণে আমরা কোন জায়গায় আছি। আমরা বিভিন্ন ক্ষেত্র বাছাই করে নিয়েছি, আমরা কয়লা ক্ষেত্র বাছাই করে নিয়েছি এক জ্বালানি হিসাবে, আমরা লিকুইড ফুয়েল নিয়েছি, আমরা এলএনজি নিয়েছি, আমাদের নিজেদের ন্যাচারাল গ্যাস আমরা নিয়েছি, ইভেন কি আমরা জ্বালানি হিসাবে রিনিউয়েবল এনার্জিকেও আমরা সাথে নিয়েছি, আশেপাশের দেশগুলোকে আমরা ইনক্লুড করছি। যেমন আমরা ভারত থেকে আমরা বিদ্যুৎ নিচ্ছি, আমরা জ্বালানি ক্ষেত্রেও আমরা গ্যাসের সম্ভাবনা দেখছি ভারত থেকে নেওয়ার জন্য। দর্শক, থাকছে ডেঙ্গুর আরও কিছু খবর। কুড়িগ্রামে ৫১ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে, এর মধ্যে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২৮ জন। কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ডেঙ্গু কর্নার খুলে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে, তবে ৬ জনকে উন্নত চিকিৎসা নিতে বলা হয়েছে। কুড়িগ্রামের সিভিল সার্জন ডাক্তার এস এম আমিনুল ইসলাম জানান, ঈদের ছুটিতে মানুষজন ঢাকা থেকে বাড়িতে এসে ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন, সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। ডেঙ্গু আক্রান্ত হয়ে নড়াইল সদর হাসপাতালে সকাল পর্যন্ত ১৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন, এদের মধ্যে ২৪ ঘন্টায় ভর্তি হয়েছে ৯ জন রোগী। সোহান ও মুক্তার নামে দুই রোগীর শারীরিক অবস্থার অবনতি হয়, তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। নড়াইল সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মশিউর রহমান বাবু জানান, গত ১৭ জুলাই থেকে আজ সকাল পর্যন্ত ৪৭ জন রোগী ভর্তি হয়েছে, চিকিৎসা সেবা নিয়ে বাকি ৩৩ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এবার রাজনীতি। ক্ষমতার পালা বদলে ভোটের রাজনীতিতে জোটের গুরুত্ব থাকলেও ভোটের পর কদর কমে জোটভুক্ত ছোট ছোট রাজনৈতিক দলগুলোর। জাতীয় পার্টি জেপি ১৪ দল জোটভুক্ত দলগুলোর মধ্যে তেমনি একটি দল। চলতি বছরে জাতীয় সম্মেলনের মাধ্যমে জাতীয় রাজনীতিতে তাদের শক্ত অবস্থান জানান দেওয়ার প্রস্তুতি নিচ্ছে আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন দলটি। মানিকলাল ঘোষের বিশেষ রিপোর্ট।
টানা 9 বছর রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি বাংলাদেশের ক্ষমতার পালা বদলের রাজনীতিতে সবচেয়ে আলোচিত দল। বাইরে কিছু অবস্থা না, ক্ষমতার কাছাকাছি থাকতে এই দলটিতে ভাঙন ধরে একাধিকবার। 1996 সালে সরকার গঠনে আওয়ামী লীগকে প্রথমে সমর্থন দিল দলের চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের সাথে, দলের মহাসচিব আনোয়ার হোসেন মঞ্জুর মতানৈক্যে প্রথম ভাঙনের সূত্রপাত ঘটে 1998 সালে। যখন হুসেইন মোহাম্মদ এরশাদ সাহেব বেরিয়ে আসলেন, একগুয়েমের কিছু পরিচয় দিলেন এবং তিনি বললেন যে না, চার দলীয় জোটে আমরা জয়েন করব এবং আমরা পার্লামেন্ট বয়কট করব। তখন আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বে আমাদের সেই সময়ে যে 25 জন সংসদ সদস্য ছিল তার মধ্যে 18 জন তার নেতৃত্বে আমরা পৃথকভাবে আমাদের দল পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করি। 1996 সালে আওয়ামী লীগের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যমতের সরকারের যোগাযোগ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টি জেপি আর পাল্টায়নি জোট। 9ম, 10ম ও 11th জাতীয় সংসদ নির্বাচনে আছে আওয়ামী লীগের সাথেই। আগামী প্রজন্মের জন্য ইনশাআল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এমন একটি বাংলাদেশ তোমাদের জন্য রেখে যাব যেখানে তোমরা অহংকার বোধ করতে পারবা। জোটভুক্ত সকল কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ রয়েছে দলটির, তবে আলাদা কর্মসূচি কম। জাতীয় সম্মেলনের মাধ্যমে চলতি বছরই ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছে জাতীয় পার্টি জেপি। নভেম্বরের দিকে অথবা অক্টোবরের শেষের দিকে আমাদের কাউন্সিল সভা করব। কাউন্সিল সভায় আমরা সিদ্ধান্ত গ্রহণ করব যে আমাদের পরবর্তী কর্মসূচি কি হবে। জোটের মধ্যে থাকা ছোট ছোট রাজনৈতিক দল সক্রিয়তা প্রকাশে কতটা সক্ষম হবে সময়ই তা বলে দেবে। মানিক লাল ঘোষ, মাইটিভি, ঢাকা। এবার নিটোলাইট প্রপার্টিজ বিজনেস ইনসাইট। নতুন অর্থবছরে ভ্যাট আইন কার্যকর হলেও নতুন পদ্ধতিতে ভ্যাট আদায়ে প্রস্তুতিতে নেই তৎপরতা। সরেজমিন অনুসন্ধানে দেখা গেছে এ সম্পর্কে অবগত নয় অধিকাংশ ব্যবসায়ী। সচেতনতা বৃদ্ধি পায়নি ক্রেতা সাধারণের মধ্যেও। উদ্ভূত পরিস্থিতিতে ভ্যাট আদায় লক্ষ্যমাত্রার কাছাকাছি পৌঁছা বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিসমিল্লাহির রহমানির রহিম। নানা আলোচনা আর সমালোচনার পর চলতি অর্থবছর থেকে কার্যকর হলো ভ্যাট আইন 2012। ভ্যাট আইন 2019-20 থেকে আমরা বাস্তবায়ন করতে যাচ্ছে। এই ভ্যাট আহরণের স্বচ্ছতা আনতে সকল ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আমরা ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছি। যেসব ব্যবসায়ীর বার্ষিক টার্নওভার 50 লাখ টাকার উপরে তারাই ভ্যাটের আওতাভুক্ত হবেন। আর ভ্যাট আদায়ে দেশের বিপণী বিতানগুলোতে মুখ্য ভূমিকা পালন করবে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস ইএফডি মেশিন। এবার দেখা যাক মাঠের চিত্র কি বলছে। আমাদের এসিআই মেশিন আছে কিন্তু এটা এখনো আনা হয়নি, ওটা কি বাসায় রয়েছে আর কি, ওটা আনবে আর কি। সম্প্রতি সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের অনুমোদন অনুযায়ী চলতি বছরে ভ্যাট আদায়ের জন্য কেনা হবে 1 লাখ ইএফডি মেশিন, যেখানে ব্যয় হবে 320 কোটি টাকা। অথচ এই প্রক্রিয়া বাস্তবায়নে যাদের মুখ্য ভূমিকা পালন করার কথা তারাই যেন রয়েছেন অন্ধকারে। এখন ব্যাটের চালান আমরা দিতে পারি না, আমাদেরকে এই ব্যাপারে এখনো কোনো ইয়ে জানাই নাই। সচেতনতার অভাব রয়েছে ভোক্তা সাধারণেরও। দেয় না তো, রিসিপ্ট কোনো দেয় না, এখানে তো দেয় না, যেখানে দেয় সেখানে তো ওরা দিয়ে দেয় জোর করে। না আমি ভাউচার নিই না, আমাকে ভাউচার দেয় না, ওইভাবেই আমরা তো কেনাকাটা সব জায়গায় এই টাইপেরই করি, চাওয়া উচিত কিন্তু আমরা তো চাই না। ব্যবসায়ীদের কেউ কেউ বলছেন প্রত্যাশিত লেনদেন না হওয়ায় ইএফডি মেশিনের কথা ভাবছেন না তারা। আগে তো ব্যবসা দেখতে হবে, আগে ব্যবসা, তারপরে আপনার ট্যাক্স। ব্যবসায়ী যদি না হয় ট্যাক্স কী করবো, কীভাবে দিব আমি? অনবরত কাস্টমার নেই, কারণ আমি হঠাৎ দুই একটা পাই, তাদের থেকে আবার যদি আমরা ট্যাক্স ব্যাটটা নিতে যাই তাতে সে আমার থেকে আস্তে আস্তে কেটে দেবে। সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যবসায়ীদের সদিচ্ছা না থাকলে ইএফডি বাস্তবায়ন অসম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আমিনুল মজলিশ, মাইটিভি, ঢাকা। এবার শোকাবহ আগস্ট।
একটি দেশের পররাষ্ট্রনীতির প্রণয়ন ও তার বাস্তবায়ন নির্ভর করে দেশটির নেতৃত্বের রাজনৈতিক দর্শন ও বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে ওই দেশের সম্পর্কের সমীকরণের উপর। পররাষ্ট্রনীতির সফলতার জন্য শুধু শক্তিশালী পররাষ্ট্রনীতি প্রণয়ন করলেই চলে না, থাকতে হয় শক্তিশালী নেতৃত্ব। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন এমনই একজন গুণনীয়ক। মোবালিক করিমের রিপোর্ট। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে 1972 সালের 7 জানুয়ারি রাতে মুক্ত হয়ে বিশেষ বিমানে পরের দিন ভোরে লন্ডনে পৌঁছেন। 8 জানুয়ারি তিনি বৈঠক করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথের সঙ্গে। ফেরার পথে দিল্লিতে বঙ্গবন্ধুকে উষ্ণ অভ্যর্থনা জানান ভারতের রাষ্ট্রপতি ভিভি গিরি, প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী। বঙ্গবন্ধু ওই বছরই 6 ফেব্রুয়ারি কলকাতা সফরে যান। সফরকালে মার্চের মধ্যে সব ভারতীয় সৈন্য প্রত্যাহারের সিদ্ধান্ত হয়। 17 মার্চ ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বাংলাদেশ সফরকালে দুদেশের মধ্যে 25 বছর মেয়াদী বন্ধুত্ব, সহযোগিতা ও শান্তি বিষয়ক একটি চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ IMF, ILO, আন্তঃসংসদীয় ইউনিয়ন, ইউনেস্কো, কলম্বো প্ল্যান ও গ্যাটের সদস্য হয় ওই বছরই। 8 আগস্ট বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদের জন্য জাতিসংঘ মহাসচিবের কাছে আবেদন পাঠায়। 1973 সালে 9 ফেব্রুয়ারি জাতিসংঘ মহাসচিব ডক্টর কুর্ট ওয়ার্ল্ডহেইম গণভবনে বঙ্গবন্ধুর সঙ্গে সাক্ষাৎ করেন। যুগোস্লাভের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে আসেন 25 মার্চ। বঙ্গবন্ধু 26 থেকে 31 জুলাই প্রেসিডেন্ট মার্শাল টিটোর আমন্ত্রণে যুগোস্লাভিয়া সফর করেন। 5 থেকে 9 সেপ্টেম্বর আলজিয়ার্সের চতুর্থ ন্যাম শীর্ষ সম্মেলনে অংশ নেয় পাশাপাশি বাদশাহ ফয়সাল, প্রেসিডেন্ট টিটো, প্রেসিডেন্ট আনোয়ার সাদাত, প্রেসিডেন্ট ইদি আমিন, প্রেসিডেন্ট গাদ্দাফি, প্রধানমন্ত্রী তাকেদ্দিন স্লতের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন বঙ্গবন্ধু। ওই বছরই বাংলাদেশ ADB, ICO, ইকাফ ও ফাওয়ের সদস্য পদ লাভ করে। মে মাসে ঢাকায় বিশ্ব শান্তি পরিষদে এশিয়া কনফারেন্সে বঙ্গবন্ধুকে জুলিও কুরি শান্তি পদকে ভূষিত করা হয়। 17 সেপ্টেম্বর বাংলাদেশ জাতিসংঘের 136তম সদস্য পদ লাভ করে। বঙ্গবন্ধু সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় ভাষণ দেন। যে সম্পর্কের ভিত্তি হবে শান্তিপূর্ণ সহঅবস্থান। 1 অক্টোবর হোয়াইট হাউসে প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ডের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বঙ্গবন্ধু। অক্টোবরেই বঙ্গবন্ধু ইরাক সফরে যান। এবছরই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কিসিঞ্জার ঢাকা সফরে আসেন। আরও আসেন পূর্ব জার্মানির প্রধানমন্ত্রী, মালয়েশিয়ার রাজা, ভুটানের রাজা এবং FAO মহাপরিচালক। 1975 সালে সফর করেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, জাপানের যুবরাজ আকিহিতো, ATV-র প্রেসিডেন্ট, আফগানিস্তানের প্রেসিডেন্ট মোহাম্মদ দাউদ ও সিরিয়ার প্রেসিডেন্ট। 72 থেকে 75 জুলাই মাত্র 3.5 বছরের যুদ্ধ বিধ্বস্ত সদ্য স্বাধীন বাংলাদেশ প্রায় 50টি রাষ্ট্র বা সরকার প্রধানের সফর সহ বিভিন্ন পর্যায়ে শতাধিক সফর হয়েছে। ওই স্বল্প সময়ে বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে 70টির বেশি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর করে। এর সবই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দূরদৃষ্টিসম্পন্ন পররাষ্ট্রনীতিরই ফসল। মোবাল্লিক করিম, মাইটিভি। শেষ করছি সংবাদ, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। যুক্তরাজ্যে 20 দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী, বাংলাদেশের রাষ্ট্রদূতদের সম্মেলনে যোগদান ও চোখে সফল অস্ত্রোপচার। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্মদিনে গভীর শ্রদ্ধা, আন্দোলন সংগ্রামে বঙ্গবন্ধুকে প্রেরণা যুগিয়েছেন বঙ্গমাতা বলেন ওবায়দুল কাদের। ঈদ যাত্রায় 37টি আন্তনগর ট্রেনের সঙ্গে যুক্ত হল 3টি স্পেশাল ট্রেন, বৈরী আবহাওয়ায় কমলাপুরে ঘরমুখো মানুষের ভিড়। ঢাকার বাইরে ডেঙ্গু রোগী বাড়ছে, ঈদের ছুটিতে ঢাকা থেকে বাড়ি ফিরে অনেকে আক্রান্ত হচ্ছেন, বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু কর্নার। কাশ্মীর বিতর্কে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক সীমিত করেছে পাকিস্তান, ইসলামাবাদে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূতকে বহিষ্কার। সব শঙ্কা পেছনে ফেলে জিম্বাবুয়ে আর আফগানিস্তানকে নিয়েই হচ্ছে ত্রিদেশীয় সিরিজ, 13 সেপ্টেম্বর শুরু হবে টুর্নামেন্ট। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউব ও ফেসবুকে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbd news এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla ও facebook.com/mytvbangla। পরবর্তী সংবাদ বিকেল 5টায় জেলা সংবাদ। দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি ইশরাত জাহান মনি। আল্লাহ হাফেজ।